মেমোরিজ হয়ে থাকবে ভিডিওটা আমার কাছে। কি কতটা স্পঞ্জি হয়েছে দেখো, কতটা স্পঞ্জি হয়েছে। আগে পাঁপড় ভাজা হচ্ছে তো, এই যে মেশো জাল ফেলে গুগলি তুলেছে। নটায় বেরিয়ে পড়বি তো, ছুটতে দেখো। হ্যাঁ দাই বুলটি কি করছো? কি তরকারি? চোখ পুরো জুড়িয়ে যাবে শুধু সবুজ আর সবুজ চারিদিক। এবার তোমার পালা। হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তোমরা সকলেই জানো আজকে বড়দিন, তো বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আর পাঁচ দিন না ছ দিন পর পুরনো বছর শেষ হয়ে যাবে, নতুন একটা বছর আবার চলে আসবে। তো নতুন বছরেরও অনেক শুভেচ্ছা সকলকে। আর ডিসেম্বর মাস ঢুকে যাওয়া মানেই একটা কেক খাওয়া, পিকনিক, মজা, হই হুল্লোর একটা মাস। তো আজকেও আমার একটা পিকনিক রয়েছে। তো আমি আজকে এসেছি দিদির বাড়িতে, মানে গুঞ্জার বাড়িতে। তো তোমরা আমার আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে গুঞ্জাকে তোমরা মানে জানতে পারবে। তো ওকে আমি আগের ভিডিওগুলোতে এনেছি। তো আজকে ওর বাড়িতে পিকনিক রয়েছে। পিকনিক বলতে সব ফ্যামিলির লোকজনই থাকবে, কিন্তু এদের ফ্যামিলিতে অনেক লোকজন, তো সেই জন্য খুব মজা হবে। ছোট ছোট পুচকে সব রয়েছে, গুঞ্জা রয়েছে, গুঞ্জার কাকুর ছেলে মানে আমার এক দাদার ওর ছেলে রয়েছে। তো আজকে সারাদিনটা খুব মজা করবো। এখন অলরেডি 12:30 একটা বেজে গেছে, এটা এখনো বাড়ি থেকে বেরোয়নি। তো তোমাদের নতুন একটা জায়গায় নিয়ে যাবো, জায়গাটা খুবই সুন্দর, যদিও আমি এর আগে যাইনি ওই জায়গায়। আমি শুনেছি খুব সুন্দর, তো আমিও ফার্স্ট টাইম দেখবো, তোমাদেরকেও ফার্স্ট টাইম দেখাবো। তো চলো আর দেরি না করে, অনেকটা অলরেডি লেট হয়ে গেছে। আর দিদি অনেক কেক করেছে, কেকগুলো খেতেও খুব ভালো হয়েছে। আরও আমরা নিয়ে নিয়েছি, প্যাক করে নিয়েছি, ওখানে গিয়ে আমরা কেক খাবো, মজা করবো, খাওয়া দাওয়া করবো। তো চলো ভিডিওটা, সারাদিন কি করছি না করছি তোমরা দেখতেই পাবে। আজকের দিনটা সকলের খুব 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 ভালো কাটুক, আমারও খুব ভালো কাটুক। তো চলো দেখা যাক কি করি সারাদিন। এই যে চলে এসেছে এখন সারাদিন, তোমরা আমার এই ব্লগটাতে একে দেখতেই পাবে, হয়তো দু তিন দিন আরও দেখতে পাবে যা বাকি যে ব্লগগুলো দেবো। তো চলো দেখা যাক কি করি। হ্যাঁ কি ভিডিও করবো, যেটা করছিস তুই। কে খাবো, কে করেছিলে? বাহ আরো আছে না, ভাগ এটা, এতটা খাবো না আমি, নিয়ে নিচ্ছি তা। আমি এখানে এখানে ভাগ আছে, তাহলে খুলে দাও, খুলে দাও এটা, শান্ত তুমি, তো খুলে দাও। দাঁড়া এখানে অলরেডি একটা করে কেটে খাওয়া হয়ে গেছে, আর এখানে আরেকটা হচ্ছে। আর বাকি আছে, বল কি 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 আসতে পড়ে যাবি, নাম দেখি নাম দেখি। দারুণ হয়েছে দিদি, কতটা ফুলেছে গো, তাও ছড়িয়ে আছে বলে অতটা ইয়ে হচ্ছে না, দারুণ ফুলেছে। কতটা স্পঞ্জি হয়েছে দেখো, কতটা স্পঞ্জি হয়েছে। এই ভাইকে একটু সাজিয়ে দে, দাঁড়াও ভাইকে সাজিয়ে দিচ্ছে। চল বলেছে বুলটি। তো আমরা এখন বেরিয়ে যাবো, আমাদের যদিও কিছু রান্না আমরা বাড়ি থেকে করে নিয়ে যাচ্ছি, তো ওখানে গিয়ে আমরা শুধু মাংসটা রান্না করব, কারণ টাইমটা অনেকটাই কম। তো এই বাচ্চাগুলো সব রেডি, আর একটা এই যে একটা এখানে, তো আমরা সেখানে গিয়ে খুব 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 মজা করব। এখন আমরা ঝটপট করে টোটো আসবে, তারপর আমরা বেরিয়ে। পিকনিকে যাবে না, পিকনিক করতে যাবে না, কখন যাবে?
তুমি ভালো আছো? হাঁটতে পারি না। খায় গেছে তোমার? হ্যাঁ খায় গেছে, খায় গেছে। এই যে আমাদের এইখানটায় পিকনিক হবে, জাস্ট সি দ্য প্লেস, এর কোনো শেষ নেই, এই জায়গার কোনো শেষ নেই। এই দেখো বাচ্চাগুলো গান চালা। এ বাবুয়া কা কা হ্যায় কা পাতা আপকা খবর কা হ্যায় আচ্ছা হ্যায় আচ্ছা হ্যায় একে পাতে বাবুয়া বলে রাখবো। সি দ্য প্লেস, আমরা ভেবেছিলাম এইখানে যে গাছের পাতাগুলো পড়ে রয়েছে সেখান থেকে দিয়ে আমরা জ্বালন করবো। তো এসে দেখা যায় যে এখানে সব পাতা ওরা ঝাঁটিয়ে নিয়ে চলে গেছে, জ্বালন নেই। তো মাংস কিভাবে রান্না করা হবে আমরা জানি না, বাকি সব রান্না করে আনা হয়েছে, যেমন ভাত চাটনি বা ভাজা ভুজি টুকটাক রান্না করে আনা হয়েছে, শুধু মাংসটা আমাদের এখানে রান্না হতো। এই নাচো বাবা, ঠাকুমার বয়স কত হয়েছে? ঠাকুমার বয়স কত হয়েছে বল? 90। আর তোর বয়স কত? আমার তো 60। ও আচ্ছা 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 আচ্ছা, মানে 60 আচ্ছা। এটা পুরো তোমাদের জায়গা বলো দাদা। ইস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে নিলে পুরোটা তোমাদের। কিসের জায়গা? মানে সরকারে? আচ্ছা আচ্ছা, কি সুন্দর রোদটা পড়েছে পুরোটা দাদা। ও মাই গড, হ্যাঁ তাই তো বলছি, তুই আগে আসতাম। মামার ঘরে একবার পুকুরে নেমেছিলাম স্নান করতে, জল ঠান্ডা হয় না কখনো। ও কি দারুন জায়গাটা, এই দেখো আমরা ওই পাড়টা থেকে এসেছি, ওই পাড়টা দেখাও যাবে, ওই জঙ্গলটা দেখছো, এখান থেকে এসেছি আমরা গোটা ঘুরে ঘুরে। টোটাল এটা 7.5 বিঘা রয়েছে, আমরা হেঁটেই যাচ্ছি, দেখো পুকুর পাড় ধরে হেঁটেই যাচ্ছি, অলরেডি এখনো ওর শেষ হয়নি, মানে যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে আবার যাচ্ছি, চোখ পুরো জুড়িয়ে যাবে, শুধু সবুজ আর সবুজ চারিদিক, আর কিচ্ছু লাগবে না, কাউকে লাগবে না জীবনে, শুধু দুটো খেতে হবে, শরীর ঠিক রাখার জন্য ভালো মন্দ খেতে হবে, আর এখানে থেকে যেতে হবে ঘর বাড়ি করে। না তুমি কি কোনো পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে রেখেছো এখানে আসার জন্য? বেড়া করা দেখতে পাচ্ছ, ওই ভেতর দিয়ে গেলে ওপারটা একদম শেষ, এই যে আমরা এখনো যাচ্ছি। পুকুরটা যেন জায়গাটাকে যেন আরো সুন্দর করে তুলেছি, পুকুরটা ও 2.5 বিঘা শুধু পুকুরটা। মেশো কত গাছ লাগিয়েছে দেখো, এগুলো নারকেল গাছ তো দাদা? ও সুপুরি গাছ, এগুলো এগুলো সব মেশো লাগিয়েছে, এই যে পরপর পরপর। দাদা আমাকে যেই বলেছে যে এখানে পিকনিকটা হবে, একবারে শুনে এক ছুটে চলে এসেছি, আমি আর কিচ্ছু ভাবিনি, তারপর নামার পর বলছে যে ওখানে যাওয়া হবে না, আর মনটা কি খারাপ হয়ে গেল। তারপর দিদিকে জিজ্ঞাসা করলাম, বললো না না ওখানে তো যাওয়া হবেই, এই ফার্স্ট টাইম এলাম, এর আগে আমি দেখিনি, বাকি সবার ঘোরা হয়ে গেছে, তো খুব ভালো লাগছে। এখন আমাদের মাংস রান্না হবে, তবে তারপর খাওয়া দাওয়া হবে, আমরা বাড়ি যাবো, এখন বাজে 2 বেজে গেছে অলরেডি, যাই হোক খাওয়াটা তো ম্যাটার করে না, এই যে ঘুরছি
এটাই মানে আনন্দ, একদম ফ্রেশ লাগছে, চোখটাও ফ্রেশ হয়ে গেল, মাইন্ডটাও পুরো ফ্রেশ হয়ে গেল। মানে তুমি যেখান থেকে স্টার্ট করেছিলে ওখানে নিয়ে যাচ্ছ নাকি? আচ্ছা এই যে জলটা, এই যে জলটা গেছে সাম্বারসিলের জলটা, এইখান থেকে এখানে ফেলা হয় বলে বুঝলাম না দাদা। হ্যাঁ ও পুকুরটায় ভরছে। আচ্ছা আচ্ছা পুকুরে জল যখন কমে যায় তখন এই যে সাম্বারসালের পাইপ দেওয়া আছে এইখান থেকে পুকুরটাকে ভরা হয়। এই যে আরেকজন এসছে, জায়গায় চলে গেছে, মাথায় এসছে। দাদা পুরোটা ঘুরে দেখালো আমাকে, কি দারুন দাদা, সত্যি তাই, সত্যি তাই দাদা। দাদারও এই পুকুরে স্নান করবে এখন, স্নান করবে তো এখন, না না ব্লগিং করছি, এলো কালকে আপলোড হবে, ওয়াইফাই পেয়ে গেছি, এখন শুধু ভিডিও আর ভিডিও বানাবো। ও এই যে আমাদের উনুন বানানো হচ্ছে, তারপর আমাদের রান্না হবে। এই যে বউ বউরা সব ওদিকে কড়া নিয়ে রেডি, পুরো মেমোরিজ হয়ে থাকবে ভিডিওটা আমার কাছে। কি হ্যাঁ হয়ে যাবে, ওদের উনুন হচ্ছে, মেশো করছে উনুন। কি আছে তোদের, তোদের কি আছে, কেক খাচ্ছ, কেক খাচ্ছ, তোর খাওয়া গেছে, কেমন কেমন হয়েছে, কেমন হয়েছে বাবুয়া? ঠাকুমাকেও ছাড়িনি, ঠাকুমাকেও সাথে নিয়েছি, মজা লাগছে, মজা লাগছে, নাচো 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 নাচো, হাত তুলো হাত তুলো নাচো। আগে পাঁপড় ভাজা হচ্ছে তো, আমি কি বলে হ্যাপি বার্থডে টু ইউ বললাম, আমি নিয়েও যাচ্ছে না গলাগুলো, গুঞ্জা খালি গান চেঞ্জ করছিস। নাচ নাচ এদিকে, নিচ্ছি না এখানে মাংস ম্যারিনেট চলছে, পুরোটা লাগবে এটা, তাহলে জাল ফেলবে তাই তো, তোমাকে একটা চিংড়া মাছ খাওয়াবো, পূজো পূজো বাজার কাজার অনেক বাকি। এই যে জল বেরোচ্ছে, এই যে একটা মেয়ের কাণ্ড দেখো বসে বসে কি করছে, কেন এদিক দিয়ে লাফিয়ে দিয়ে তো ওদিকে হয়তো নিচে নামছিস কেন, ও পাইপে পা দেবে জানি না তো। ওই সাম্বারসিলের জল চালিয়ে এখন পুকুরটা ভরা হচ্ছে ওইদিকে। দাদারা এখন চিংড়া মাছ ধরবে, স্নান করবে পুকুরে, আর চিংড়া মাছ ধরবে, সেটাকে তুলে এনে আমাদের ভেজে খাওয়া হবে ইনস্ট্যান্ট। গুঞ্জা আয়, জগাই মাথায় এখন পুকুরে স্নান করতে যাচ্ছে। অ্যাকচুয়ালি এদের নাম জগাই মাথায় নয়, এরা হচ্ছে লালু আর ভোলা। বড় দাদাটার নাম হচ্ছে ভোলা দাদা, আর ছোটটার নাম হচ্ছে লালু। দাদারও কোথায় পৌঁছে গেছে, এখন আমরা এদিক দিয়ে
ঘুরে ঘুরে যাব। এখান থেকে বার করে খাওয়াবে না, ভেতরটাকে বার করে গুজি গাড়া। এগুলো গুজি গাড়া এটা হচ্ছে গুগলি, একটু দেখাই। এই যে মেশো জাল ফেলে গুগলি তুলেছে। মিশু জাল ফেলছে। বসে যা মা গো, মাঝখানে আছে। গুঞ্জার আমি এখানে বসে আছি, জাল ফেলে মাছ ধরা হবে, আমরা মাছগুলোকে নিয়ে যাব, তারপর রান্না করে খাওয়া হবে। শুনিস না, বিল ছুড়িস না। হাই গো, ডাল আসছে জাল ফেলতে। ডালটা কিরকম হচ্ছে? ডালটা যেন একটা বড় ডাং মাছ। একটা মাছ উঠে নিমেষে কবার জাল ফেলেছে। নামো তোমরা স্নান করতে, ঝটপট। মাছ আবার কামড়াবে না গো। এটা গভীর আছে দাদা জলটা? অনেকটা গভীর। এই যে নামছে এরা স্নান করতে। এবার বাবা রে বাবা নেমে গেছে, বাবা নেমে আসছে। আমি এখন নামবো। হ্যাঁ জানি, ছবি দেখেছিলাম। এবার তোমার পালা, এবার আপকা বাড়ি হ্যাঁ যা। মা গো পুরো কাটিয়ে গেছে দাদা, কাটিয়ে গেছে। চুপ করে দাঁড়া, বসে যা এখানে, বসে যা, বস। হ্যাঁ ব্যাস, ঘাসের কাছে বসে না, শুধু বস। আর এদিকে ফাঁকা জায়গা, পরিষ্কার জায়গা, ফাঁকা জায়গা যা। ঘাস মনে বসলাম না উপরে, এখানে বস। হ্যাঁ এখানে দেখি না, এরকম করে তার কি করি, হোক তো অ্যাডজাস্ট করলি। এ পুরো খিচে গেছে দাদা, ইয়ে সারাক্ষণ জল দাও না, নামবো কত কথা। না গুঞ্জা নামবি না, বস পাটা মেলিয়ে দে। ফেলেছো ফেলেছো পাটা মেলিয়ে বসে যা। গুঞ্জাটা কাজ করলো না, ইস তো কি আ, চুপ কর প্লিজ। ইস মাছ ধরছো কিন্তু, মুতু করে দিলাম প্লিজ। তো মাছ তোলো, অল দা বেস্ট ফর ইওর মিশন। গুঞ্জা থাকা, আজ তো দেখে পুরো হাসিতে পেট ভরে যাচ্ছে। বদমাস না তুই, আমি বদমাস, ভাই বদমাস। চুপ কর, কথা শুনিস না। দাদা আরো দেখো কত দূরে চলে গেছে, দাদা আরো বুঝতে পারছি না আদৌ মাছ পেলো কি পেলো না। মাছ পেলে, এখনো পায়নি, যাই হোক দেখা যাক কখন পায়। আর একে দেখো বসে আছে, চল আমরা ওখানে চলে যাই গুঞ্জা, চল 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 মাংস খাবো। হ্যাঁ রান্না দেখবি, রান্না দেখলে কি হবে। চল চল চল, গুটি ফেলছিস?
দাদারা একদম পাড়ে ধারে চলে এসছে, মাছ পেয়েছে কি পেয়েছে কিনা জানি না। মাছ পেলে ও আচ্ছা, তুই সব জানিস, সব জানতা। কত তুই মাছ তুলেছিস রে, কত ধরেছিস মাছ। ওদিকে মাংস হয়ে গেছে কিনা আমরা এখন দেখতে যাচ্ছি, শুধু শুধু এখানে বসে লাভ নেই, কারণ টাইম লাগবে এখানে ভালোই। আর দাদারও কোন দিকে যাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না, তো সেই জন্য এখন আমরা ওদিকে ওদিকে মাংসটা হয়েছে কিনা সেটা দেখবো। আর আর পুচকুটাকে অনেকক্ষণ দেখিনি, ওকে একটু চটকাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কথা কম তাড়াতাড়ি। ও পেছনে লাগতে খুব ভাল লাগে, কি হলো তাড়াতাড়ি এত আস্তে হাঁটিস কেন, তুই জোরে জোরে হাঁটতে পারিস না। এই দেখো দাদাদেরকে দেখাই, চল। এই এরা এখানে, আমরা ওই পাটটাই ছিলাম, এখন দাদারও এখানটায় চলে এসছে। দেখি লোভ লেগে যাচ্ছে, কালারটা হেভি এসছে। খাচ্ছে দেখ, তার খিদে পেয়েছে, খিদে পেয়েছে। হ্যাঁ বুলটি বল, বুলটি বুলটি কি সব ফেলে ফেলে খাচ্ছে, একটু খাইয়ে দে তুই। গুঞ্জা খাওয়াইছে দাদাকে, এবার একটু ভদ্র লাগছে। যখনই আনি সরি নি ক্যামেরাটাকে, বান্টির মুখ দেখো সবাই। তুই রান্না করেছিস বান্টি? তুই রান্না রান্না কি রান্না করেছো বলে দাও, বলে দাও। পেঁয়াজ আর দই বলো, দই পেঁয়াজ। তো আমাদের পিকনিক করা কমপ্লিট হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা টুকটুক করে গুছিয়ে, তারপর টোটো আসবে, তারপর আমরা বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়া দারুণ হয়েছে, কেমন খেয়েছিস তুই? দারুন দারুণ খাওয়া দাওয়া হয়েছে দিদি, মাংসটা খুব ভালো রান্না করেছিল। এই যে গুঞ্জা খেয়ে উঠলো, এবারও মুখ টুক ধোবে, তারপর একটু ঘুরবো, কারণ রোদ অলরেডি পড়ে গেছে, ঠান্ডাটা হালকা হালকা পড়তে শুরু করেছে। তো তারপর আমরা বেরিয়ে যাব। ছোট মাটির বাড়ি মেসোদের ওই বাগান বাড়ি, ও চলো তোমাদের বাইরেরটা একবার দেখাই। এই যে গেট দেখা যাচ্ছে, গুঞ্জা জায়গাটা দেখ শুধু। আমি তো জানি টাইগার হিল, আমি জানবো কি এই যে হিঁচকি তুলছি না, পেটে ব্যথা করছে। রেল লাইনে গেট পড়েছে, ওই ট্রেন আসছে, ওই জন্য আমরা আটকে গেছি সবাই।
দুইটা রাখা আছে দাঁড়া আসো টেন্ডো ভালো বললো বিলাসপুর হয়তো বুলটি বল বুলটি কি করছো কি বলছিস কি করছিস আবার 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 দেখ এটা বল দাঁড়া ছাড় না না বাবা বল বাবা বাবা বল বাবা বল তোর মা তোকে বুকে দেবে ও করছিল ও দু মিনিটে ঠিক হয়ে যাবে এটা বেশি বেশি হ্যাঁ ডাস্টবিন এটা তুই তো ডাস্টবিন করে রেখেছিস কে গো বাবা দা চুমু করে চুমু দি দা চুমু চুমু দি দা মারে না দিদিকে চুমু দাও হ্যাঁ বকছে হ্যাঁ তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তো সারাদিনটা ভীষণ 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 ভালো কেটেছে তোর কেমন কেটেছে আজকে বড়দিন আজকে খুব সুন্দর আজকে সান্টা ক্লসে বন্ধু আমাকে বলেছে যে নাকি মোজা ঝুলালে মোজা কোথাও একটা ঝুলিয়ে দিলে জানলা জানলা ওর মধ্যে গিফট দিয়ে যাবে তা তুই কি করেছিস সেটা না আমি করিনি বাবান পেয়েছে দুটো মানে তুই করিসনি কেন ম্যাজিক টুপি পেয়েছে জানো জানো সে মানে কিরকম জানো মানে টুপিটা টুপিটার ভিতরে হঠাৎ দেখলো কিচ্ছু নেই টুপিটার ভিতরে তারপর পরে নিল যখন তখন দেখলো মাথার উপরে কি চুল গেছে খুলে দেখলো যখন একটা গাড়ি দুটো গাড়ি ওরে বাবা আর আমার তিতলি বন্ধু অনেকগুলো চকলেট পেয়েছে পাঁচটা চকলেট কালকে তাহলে গিফট পাবি কালকে ভালো গিফট পাবি তুই তোর কালকে প্রোগ্রাম আছে না কি আছে বলে দে সবাইকে কম্পিটিশন আছে কালকে তোর আবৃত্তি কম্পিটিশন আছে না না তো আমরা সকলে যাবো সকলে বলছে দিদি আমি আর ও যাবো যেহেতু তিনটে টিকিট দিয়েছে তাই জন্য দাদা হয়তো যাবে না দাদার কাজ রয়েছে দিদি আমি আরো যাব তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সারাদিনটা খুব 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 ভালো কেটেছে আশা করি তোমাদেরও খুব মজা করেছি আর আশা করি তোমাদেরও দিনটা খুব 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 ভালো কেটেছে
তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। আর চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন অনেক কিছু নিয়ে। সামনে আরো অনেক কিছু আসতে চলেছে তোমাদের, ওগুলো আস্তে আস্তে বলবো, এখন আমি ডিসক্লোজ করব না। তো দেখা যাক কি হয়, আরো নতুন কিছু আসতে চলেছে। তো চলো, গুড নাইট, টাটা, গুড নাইট, টাটা।